অনেকে সকালবেলা রুটি খান, অনেকে আবার সকালে ও রাতে দুবেলাতে রুটি খান। কেউ ওজন কমাতে, কেউ কেউ আবার অভ্যাসের কারণে রাতে রুটি খেয়ে থাকেন। শরীরকে সুস্থ ও রোগমুক্ত রাখতে রাতে রুটি খাওয়ার কোনো বিকল্প হয় না বললেই চলে। তবে এই কথাটি সম্পূর্ণরূপে সঠিক নয়। রাতে রুটি খেলে কি হতে পারে আর কি হতে পারে না তা সম্পর্কে অনেকেরই ধারণা নেই। আজকের ভিডিওতে আমরা রাতে রুটি খাওয়ার কিছু উপকারিতা ও অপকারিতা সম্পর্কে আপনাকে জানাবো। তো যদি আপনি রাতে রুটি খেয়ে থাকেন অথবা এখন থেকে রাতে রুটি খাবেন এমন পরিকল্পনা করছেন, তাহলে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লাবণীস কিচেন অ্যান্ড ব্লগস। সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক। বিভিন্ন গবেষণায় বলছে, আপনি যদি রাতে রুটি খান, এটি আপনার হার্ট অ্যাটাক সহ একাধিক হার্টের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাকে কমিয়ে দেবে। এছাড়াও একাধিক ছোট বড় শারীরিক সমস্যার প্রকোপ কমাতে রাতে রুটি বেশ উপকারী। তবে আপনি যেভাবে রাতে আটার তৈরি রুটি খাচ্ছেন, আসলে সেভাবে উপকারিতা পাবেন কি পাবেন না সেটি নিয়ে একটি প্রশ্নচিহ্ন থেকেই যায়। কিভাবে রুটি খেলে আপনি এমন স্বাস্থ্য উপকারিতাগুলো পেতে পারবেন তা ভিডিওর সাথে সাথেই জানতে পারবেন। গমে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন বি, ভিটামিন ই, সিলিকন, ক্লোরিন, সালফার, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, কপার, আয়োডিন, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম এবং প্রাকৃতিক লবণ সহ নানান ধরনের পুষ্টি উপাদান। এই উপাদানগুলো আমাদের শরীরকে চাঙ্গা রাখে এবং আমাদের শরীরে ভিটামিন ও খনিজের চাহিদা পূরণ করে। আটায় ফ্যাট থাকে না বললেই চলে, সেই সঙ্গে গ্লাইসেমিক ইন্ডেক্সও কম থাকার কারণে রুটি খেলে হার্টের কার্যক্ষমতা বৃদ্ধি পায়। সেই সঙ্গে হঠাৎ করে সুগার বেড়ে যাওয়ার আশঙ্কা কমে যায়। তাই ডায়াবেটিস রোগীদের রাতে নিয়ন্ত্রিত মাত্রায় রুটি খাওয়া উপকারী। এখানেই শেষ নয়, রুটিতে প্রচুর মাত্রায় ভিটামিন B1, ভিটামিন B2, ভিটামিন B3, ভিটামিন B6 এবং ভিটামিন B9 থাকে, যা ক্যান্সার রোগের প্রকোপ কমানোর পাশাপাশি নানাভাবে শরীরের উপকারে লাগে। তাই রুটি খাওয়ার অভ্যেস করা একেবারে খারাপ নয়। প্রশ্নটা হচ্ছে, রাতে রুটি উপকারী নাকি ক্ষতিকর? বিভিন্ন গবেষণা বলছে রাতে রুটি খেলে শরীরের অন্দরে বেশ কিছু পরিবর্তন হয়। যেমন গবেষণায় দেখা গিয়েছে রাতে রুটি খেলে শরীরে এনার্জির মাত্রা বৃদ্ধি পায়, ফলে ক্লান্তি দূর হয়, শরীর একেবারে চাঙা হয়ে ওঠে। তাছাড়া ওজন হ্রাসেও সহায়তা করে রাতে রুটি। রুটিতে ক্যালোরির পরিমাণ খুব কম থাকে, একটি রুটিতে মাত্র 70 ক্যালোরি থাকে। তাই রাতে রুটি খেলে ওজন বৃদ্ধি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে বিশেষ পদ্ধতিতে অবশ্যই খেতে হবে। যারা ওজন কমানোর ব্যাপার নিয়ে খুব বেশি বদ্ধপরিকর, তারা ইচ্ছে হলে ডিনারের মেনুতে রুটি রাখতেই পারেন। প্রসঙ্গত, যেমনটা আপনারা সকলেই জানেন যে রাত যত বাড়বে ততই আমাদের শরীরের মেটাবলিজম রেট কমতে শুরু করবে। তাই অনেক বেশি রাতে ক্যালোরিযুক্ত খাবার না খেয়ে সন্ধ্যের মধ্যে ক্যালোরিযুক্ত খাবার খেতে হবে। আর তাই রাতের মেনুতে যদি আপনি ভাত না রেখে রুটির মতো পুষ্টিকর খাবার রাখতে পারেন, তাহলে আপনার শরীরের জন্য বেশি উপকারী এবং এটি ওজনটাকেও নিয়ন্ত্রণে আনতে পারবে। তবে আবারও বলছি, এটিকে কিন্তু একটি নিয়ন্ত্রিত মাত্রায় খেতে হবে। গবেষণা বলছে রুটি শরীরে জমে থাকা অতিরিক্ত মেদ এবং ফ্যাটকে ঝরিয়ে ফেলতে সহায়তা করে, ফলে নিমেষেই ওজন কমে যায়। তাই রাতে রুটি ওজন বাড়াবে না, বরঞ্চ কমাবে। রুটিতে উপস্থিত ফাইবার শরীরে প্রবেশ করা মাত্র হজম ক্ষমতা বাড়তে শুরু করে। কেউ যদি রুটি খান তাহলে তার গ্যাস, অম্বল এবং বদহজমের মতো সমস্যা কম হবে। এখানেই শেষ নয়, দেখা গিয়েছে রাতে রুটি খেলে এটি তাড়াতাড়ি হজম হয় এবং বদহজমের মতো সমস্যা কম হয়। এছাড়াও রাতে রুটি খেলে ভালো ঘুম নিশ্চিত করা যায়। রুটির গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কম, তাই রাতে রুটি খেলে রক্তের সুগারের মাত্রা বেড়ে যাওয়ার কোনো আশঙ্কা থাকে না। ফলে ডায়াবেটিস রোগীরা সকালে ও রাতে নিয়ম মাফিক রুটি খাবেন। যাদের পরিবারে এমন মরণ রোগের ইতিহাস আছে তারাও রাতে রুটি খাওয়ার অভ্যেস করতে পারেন। একাধিক গবেষণা বলছে যাদের রক্তচাপের সমস্যা আছে তারা যদি রাতে রুটি খান তাহলে রক্তচাপ একেবারে নিয়ন্ত্রণে চলে আসে, যার ফলে রাতের বেলা ভাত না খেয়ে রুটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা। এটি আপনার ব্রেন স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের আশঙ্কাকেও কমিয়ে দেয়। সেই সঙ্গে রুটিতে উপস্থিত একাধিক উপকারী পুষ্টি উপাদানগুলো আমাদের ব্রেনের পাওয়ার বৃদ্ধিতে ভূমিকা পালন করে থাকে। খনিজের ঘাটতি পূরণে বেশ কার্যকরী ভূমিকা রাখে রুটি। এতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এবং খনিজ পদার্থ বিদ্যমান রয়েছে,
তো যাই হোক না কেন, আপনি কিন্তু খাদ্য তালিকায় রুটিকে রাখবেন। রুটিতে প্রচুর মাত্রায় জিঙ্ক রয়েছে, যা ত্বকের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি বলি রেখা কমাতেও বিশেষ ভূমিকা পালন করে। তাই যারা ত্বকের সৌন্দর্য বাড়াতে চাচ্ছেন বা সৌন্দর্য সচেতন নারী ও পুরুষ রয়েছেন, তারা খাদ্য তালিকায় রুটি রাখতে পারেন। রুটিতে উপস্থিত সেলেনিয়াম এবং ফাইবার একাধিক ক্যান্সার রোগের প্রকোপ কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই যাদের পরিবারে আগে থেকেই ক্যান্সার রোগের ইতিহাস রয়েছে, তারা যদি খাদ্য তালিকায় রুটিকে অন্তর্ভুক্ত করেন, ক্যান্সার রোগ হবার আশঙ্কা অনেক বেশি কমে যায়। রাতে রুটি খেতে হলে কি পরিমাণে খাওয়া উচিত, আসুন জেনে নিই। রুটির উপকারিতা যদি পেতে চান, একে সঠিক মাত্রায় খেতে হবে। রুটির সাথে খাওয়ার জন্য সবচেয়ে উত্তম খাবার হচ্ছে সবজি। সবজির সাথে রুটি অনেক উপকারী। এছাড়াও আপনি রুটিকে যখনই খাবেন তখন কখনোই পরোটা বা তেলে ভেজে খাওয়া যাবে না। যদি আপনি রুটিকে তেলে ভেজে খান তাহলে এর বিন্দু পরিমাণ উপকারিতা আপনি পেতে পারবেন না। রাতে রুটি খেলে খুব হালকা তেল মশলা দিয়ে রান্না করা সবজি অথবা সালাদের সাথে এটিকে আপনি গ্রহণ করতে পারেন। এবং একেবারে সাধারণভাবে রান্না করা রুটি, অর্থাৎ পাত্রের মধ্যে ছেঁকা দিয়ে যেভাবে রুটি সেঁকে রান্না করা হয় সেভাবে রুটি খাবেন। রাতে রুটি খেলে এর মধ্যে বাটার, ঘি এ জাতীয় কোনো কিছুই লাগানো যাবে না। তবে সকালে রুটি খেলে এর মধ্যে সামান্য পরিমাণ বাটার ও ঘি লাগানো যেতে পারে। আপনার বয়স যদি কম হয় কিংবা আপনি যদি একজন প্রাপ্তবয়স্ক মানুষ হয়ে থাকেন তাহলে রুটির মধ্যে বাটার অথবা ঘি লাগিয়ে খাওয়া যেতে পারে। বয়স বেশি হলে সেক্ষেত্রে রুটির মধ্যে এমন কিছু লাগিয়ে না খাওয়াই উত্তম। আর রাতের বেলা শুধুমাত্র রুটি, এর সাথে অন্য কোনো কিছুই নয়। রুটিকে পরোটা, পালং পরোটা, ডাল পরোটা অথবা আলু পরোটা বানিয়ে খাওয়া অত্যন্ত ক্ষতিকর। সকালে কিংবা রাতে যে কোনো সময় আপনি এভাবে রুটি খাওয়া থেকেই বিরত থাকুন। আপনি যদি একজন প্রাপ্তবয়স্ক মানুষ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি রাতের বেলা সর্বোচ্চ মাঝারি সাইজে দুটি রুটি খেতে পারেন, এর বেশি নয়। তবে ডায়াবেটিস রোগী হয়ে থাকলে কতটুকু পরিমাণ রুটি খেতে পারবেন সেক্ষেত্রে চিকিৎসকের সঙ্গে একবার পরামর্শ করে নেওয়াই উত্তম। বর্তমানে বাজারে রিফাইন করা যে সমস্ত আটার রুটি আমরা খেয়ে থাকি সেগুলো আসলে কোনো উপকারী জিনিসই নয়। সেগুলো শুধুমাত্র কেমিক্যাল পদার্থ এবং রুটির নামে কিছু বিষাক্ত পদার্থ বললেই চলে। সেক্ষেত্রে কেমন রুটি খেলে আপনি স্বাস্থ্য উপকারিতা পেতে পারবেন? রুটির পূর্ণ স্বাস্থ্য উপকারিতা পেতে চাইলে আপনি লাল আটার রুটি খান। লাল আটার রুটি ওজন কমাতেও দারুণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রুটি আপনি চাইলে বাজার থেকে নিজেই গম কিনে তা পরিষ্কার পরিচ্ছন্ন করে ভাঙিয়ে সেই আটার রুটিও খেতে পারেন। তবে বিভিন্ন অথেন্টিক শপ আছে যেখানে একেবারে অথেন্টিক আটা তৈরি করে দেয়া হয়, সেখান থেকেও কিনে খেতে পারেন। তবে প্যাকেটজাত কেনা আটার সাদা রুটি তৈরি করে খেলে এতে তো আপনার ক্যান্সার, ব্লাড প্রেশার বা ডায়াবেটিসের মতো সমস্যা কমবেই না, উল্টো আরও বেড়ে যেতে পারে। তো ভিউয়ার্স, রুটির এমন উপকারিতা সম্পর্কিত ভিডিওটি পেয়ে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।